বৃহস্পতিবার সকালে বরগুনার আমতলি থেকে 10 জন যাত্রী নিয়ে কুয়াকাটা যাচ্ছিল একটি মাহিন্দ্র। পথে ঢাকা কুয়াকাটা মহাসড়কের মানিকঝুরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন, আহত হন আরো 6 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু সহ আরো 3 জন মারা যায়। বরিশাল থেকে আসার পথে মানিকঝুরি বসিয়া বাসে চাপা দিয়ে মারা গেছে। উদ্ধার কাজ পরে আমরা আমাদের অ্যাম্বুলেন্স যোগে এবং পটুয়াখালী থেকে আমাদের একটা পিকআপ আসছে এবং তারা জনবল আসছে, সমন্বয়ে আমরা কাজ করার পরে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আমাদের এখানে ব্রড ডেড আনা হয়েছে 6 জন, এর মধ্যে একজন বাচ্চা একজন মা, এবং রেফার করা হয়েছে 3 জন। 3 জনের মধ্যে একজন মনে হয় পটুয়াখালী হসপিটালে মারা গেছে আর 2 জন চিকিৎসাধীন আছে। বাস চালকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এখানে আমরা বাস চালকের দোষটাকে বেশি আপাতত মনে করতেছি। আমরা দুর্ঘটনার পরে বাস চালককে আমরা খুঁজে পাই নাই, দুর্ঘটনার পরপর সে পালিয়ে গেছে, আমরা তা গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। নিহতদের অধিকাংশের বাড়ি বরগুনা সদর ও আমতলী উপজেলায়। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।